বন্ধুরা, ইরান একটি শিয়া প্রধান মুসলিম দেশ। দেশটির নাম ইসলামিক রিপাবলিক অফ ইরান। ইরানি নারীদেরকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুন্দরী নারী মনে করা হয়। দেশটিতে স্ত্রী হিসেবে অবিবাহিত নারীর চেয়ে ডিভোর্সি নারীর চাহিদা বেশি। ইরান পৃথিবীর একমাত্র দেশ যাকে ইসরায়েল ও আমেরিকা সবচেয়ে বেশি ভয় পায়। মধ্যপ্রাচ্যের সবচেয়ে সাহসী রাষ্ট্র হলো ইরান। ইরান বিশ্বকে শিখিয়ে দিয়েছে কিভাবে একা থেকে ভালো থাকা যায়। ইরানে বিয়ের আগে 1 ঘন্টা যাবত গর্ভনিরোধক সম্পর্কে বাধ্যতামূলক লেকচার শুনতে হয়। পুরো বিশ্ব যেখানে গুগল প্রেমে মগ্ন, আর ইরানে গুগলকে বলা হয় গুপ্তচর। ইরান যেমন ধর্মীয় একটি রক্ষণশীল দেশ, তেমনি অনেক বিতর্কিত ও অবাক করা বিষয় আছে যেগুলো জানার পর ইরান সম্পর্কে আপনার এতদিনের ধারণা একদমই পাল্টে যাবে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও। দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি দেশ ইরান। ইরানের পূর্বের নাম ছিল ফার্সিয়ান বা পার্সি, যা মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি দেশ, যার উত্তর পশ্চিমে আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান, পূর্বে পাকিস্তান ও আফগানিস্তান, পশ্চিমে ইরাক ও তুরস্ক অবস্থিত। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি। ভাষা হলো ফার্সি, মুদ্রার নাম ইরানি রিয়াল। দেশটির জনসংখ্যা প্রায় 83 মিলিয়ন, আর এটি বিশ্বের 17তম জনবহুল দেশ। আয়তন 16,48,195 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ। দেশটির রাজধানীর নাম হলো তেহরান, যা দেশটির বৃহত্তম ও জনবহুল শহর। তেহরান ইরানের 32তম জাতীয় রাজধানী। তেহরান রাজধানী হলেও এর আগে দেশটির রাজধানী বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে সরানো হয়েছে। তেহরান অন্যতম একটি দূষিত শহর। প্রতিদিন প্রায় 27 জন লোক মারা যায় বায়ু দূষিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে। ইরানে মুতাবিয়ে নামে এক ধরনের সাময়িক বা অস্থায়ী বিয়ে চালু রয়েছে। অনেকের কাছে এটি হালাল সেক্স ম্যারেজ নামে পরিচিত। একটি নির্দিষ্ট সময়ের জন্য মোহর বা অর্থের বিনিময়ে কোনো স্ত্রী লোকের সাথে এই বিয়ে হয়ে থাকে। এই বিয়ে কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত হতে পারে। নির্দিষ্ট সময়সীমা অতিক্রম হওয়ার সাথে সাথে আপনা আপনি এই বিবাহ ভঙ্গ হয়ে যায়। এর জন্য তালাকের দরকার হয় না। দেশটিতে তরুণ, বুড়ো, ডিভোর্স নেওয়া পুরুষ কিংবা মুসলিম ট্যুরিস্ট অনেকের কাছে এই বিয়ে জনপ্রিয়। 2013 সালে ইরান দেশের সরকার মুতাবিয়ের অনুমতি দিয়েছে। ইরানে 9 বছরের বেশি বয়সের মেয়েরা হিজাব ছাড়া বাইরে যেতে পারে না। পর্দার এই আইনটি ইরান দেশ ঘুরতে আসা পর্যটকদের জন্য প্রযোজ্য। ইরানকে বলা হয় এনার্জি সুপার পাওয়ার। বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদক ও দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ হল ইরান। দেশটিতে বিশ্বের বৃহত্তম অন্যতম খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে। মধ্যপ্রাচ্যে সৌদি আরবের পরে সবচেয়ে বেশি তেলের রিজার্ভ এবং উৎপাদন করে ইরান। সারা বিশ্বের মোট তেল সম্পদের শতকরা 10 ভাগ আছে দেশটির হাতে। পারস্য উপসাগরের বিশাল এলাকা জুড়ে রয়েছে ইরানের সীমানা, এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে প্রতিদিন সারা বিশ্বের জ্বালানি তেল এবং গ্যাসের বিরাট অংশ পার হয়। এই প্রণালীর বড় অংশের নিয়ন্ত্রণ ইরানের হাতে। এই জন্য আমদানি ও রপ্তানির সাথে জড়িত দেশগুলো ইরানের উপর নির্ভরশীল। ইরান দেশটিতে তেল ও গ্যাসের অসম্ভব মজুদ থাকার পরও দেশটিতে রেড গোল্ড হিসেবে পরিচিত হলো জাফরান। সারা পৃথিবীতে যে পরিমাণ জাফরানের প্রয়োজন হয় তার অর্ধেকেরই বেশি একাই উৎপাদন করে ইরান। দামের দিক থেকে জাফরান মশলাকে ছাড়িয়ে কয়েক গুণ বেশি দামি, এবং ইরানিরা জাফরানকে মূলত শেফরন নামে ডেকে থাকে। ইরানের পার্লামেন্ট দত্তকন্যাকে বিয়ে করার বৈধতা দিয়ে আইন পাস করে। আদালতের অনুমতি নিয়ে ইরানের কোনো পিতা তার পালক মেয়েকে 13 বছর বয়স হলে বিয়ে করতে পারবে। ইরানের শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য এই আইন পাস করা হয়। তবে এই আইন নিয়ে দেশটির মানবাধিকার কর্মীরা বিরোধিতা করে, এবং তারা মনে করে এর ফলে বাল্যবিবাহ আরও বাড়বে এবং আদালতের অনুমতিক্রমে দত্তকন্যাকে বিয়ে করার প্রবণতা আরও বৃদ্ধি পাবে। ইরানের সরকার মনে করে যে গুগল একটি পরিকল্পিত গুপ্তচর বৃত্তির সাথে যুক্ত সরঞ্জাম, তাই দেশটির সরকার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা ন্যাশনাল ইন্টারনেট ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে। সরকার নিয়ন্ত্রিত ইন্টারনেটে আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন না। ইরানে বহুবিবাহের প্রচলন রয়েছে, তবে 4টির বেশি নয়। যদি কোনো ইরানের দম্পতি
বিয়ের লাইসেন্স নিতে চায় তাহলে তাদেরকে বাধ্যতামূলক এক ঘন্টা ব্যাপী গর্ভনিরোধক সম্পর্কিত লেকচার শুনে বিয়ের সার্টিফিকেট নিতে হয়, যা সত্যি আজব ব্যাপার। দেশটিতে পরিচিত কারোর সাথে দেখা হলে পুরুষ পুরুষকে এবং নারী নারীকে চুম্বন করে। অন্যান্য মুসলিম দেশগুলো গান শোনার বিরোধিতা করলেও ইরানের চিত্রটা একটু ভিন্ন। গত 3 দশকে ইরানে রক স্টারের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমান ইরানের বেশিরভাগ সঙ্গীতে পপ, জাজ এবং হিপ হপ অন্তর্ভুক্ত রয়েছে। ইরান দেশটিতে প্রায় ভূমিকম্পের ঘটনা ঘটে, কারণ এখানকার পর্বতগুলো একটি সক্রিয় ভূমিকম্প প্রবণ এলাকার উপর অবস্থিত। 1800 শতকে ইরানের তাবলিজ শহর ভূমিকম্পের কারণে 2 বার মাটিতে মিশে যায়। 2003 সালে আরও একটি ভূমিকম্পের কারণে দক্ষিণ ইরানের প্রাচীন নগরী বামের অধিকাংশ ধ্বংস হয়ে যায়। ইরান সামরিক শক্তিতে অনেক শক্তিশালী। ইরানের রেভলিউশনারি গার্ড যে কোনো শত্রুদেশের জন্য আতঙ্ক। 5.5 লক্ষ সক্রিয় সেনা সদস্যের পাশাপাশি দেশটির 3.5 লক্ষ রিজার্ভ সেনা রয়েছে। এছাড়া আছে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবী বাহিনীর শীর্ষ রয়েছে, যা 10 লক্ষেরও বেশি। অবিশ্বাস্য হলেও সত্য যে ইরানকে সবচেয়ে বেশি ভয় পায় আমেরিকা ও ইসরায়েল। সামরিক শক্তির দিক থেকে বর্তমান ইরান যতটুকু শক্তিশালী হয়েছে তার 90% তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে। সাবমেরিন থেকে ট্যাঙ্কার, মিসাইল থেকে মানুষবিহীন ড্রোন, সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য প্রায় সব ক্ষেত্রেই নিজেদের নিজস্ব সামর্থ্য শক্তিতে আধিপত্য বিস্তার করে যাচ্ছে, যা সত্যি তুলনাহীন। ইরান মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যারা আমেরিকা ও ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদাই প্রতিবাদ করে থাকে। দেশটি বরাবরই ফিলিস্তিনের পক্ষে কথা বলে আসছে। এই জন্য আমেরিকা, ইসরায়েল এবং তার মিত্র দেশ সৌদি আরব এবং দুবাই, এরা মিলে ইরানকে অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে। জাতিগতভাবে ইরান কিন্তু আরব জাতি নয়, তারা মূলত পার্সিয়ান। পার্সিয়ানদের ইতিহাস আরবদের থেকেও বিস্তৃত। ইরানে শুধু পার্সিয়ানরা বসবাস করে তা কিন্তু নয়, অন্যান্য জাতিও রয়েছে। আজারবাইজান, কুর্দিদের বসবাস রয়েছে। ভৌগোলিকভাবে ইরানের একেবারে পশ্চিম দিকে রয়েছে কুর্দিদের বসবাস। যাই হোক, সবার পরিচয় একটাই, সবাই ইরানি। ইরান দেশটিতে একটি নববর্ষ উৎসব পালন করা হয়, যার নাম হচ্ছে নওরোজ। নওরোজ পুরো ইরান জুড়ে সমানভাবে পালিত হয়। 3000 বছরের পুরনো ইতিহাস রয়েছে নওরোজের। একমাত্র পার্সিয়ানরাই এই ইতিহাস ধরে রেখেছে। তবে নওরোজের মতো ডজনখানেক জাতিগত সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে ইরানে। ইরান পৃথিবীর একমাত্র দেশ যেখানে সবচেয়ে বেশি শিয়া মুসলিম বসবাস করে। ইরানের মোট জনসংখ্যার 99.39% মুসলিম, আর মুসলিমদের প্রায় 90% শিয়া মতাদর্শী। মুসলিমদের বাকি অংশটা জুড়ে রয়েছে আরব এবং বেলুশর। অবাক করা ব্যাপার হলো, মধ্যপ্রাচ্যের অন্য যে কোনো দেশের তুলনায় খ্রিস্টান জনসংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে ইরানে। বর্তমান ইরানে 1,17,700 জনেরও বেশি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। দেশটিতে 4,756 জন ইহুদি বসবাস করে। ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলোর একটি। পাহাড় ছাড়াও দেশটিতে রয়েছে সাগর আর বিশাল মরুভূমি, রয়েছে বৃহত্তম হ্রদ কাস্পিয়ান। ইরানে গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত এই 4টি ঋতু রয়েছে। তবে দেশটি প্রধানত একটি গ্রীষ্মপ্রধান দেশ। ইরানের আবহাওয়া একই সাথে 2 রূপ দেখা যায়। ইরানের রাজধানী তেহরান যখন প্রচণ্ড শীত কিংবা তুষারে আবৃত থাকে, তখন দক্ষিণ পারস্য উপসাগর সংলগ্ন এলাকায় বসন্তের হাওয়া। পারস্য সাম্রাজ্যের সময় ইরান গান বিজ্ঞানে ও সাহিত্য চর্চায় শ্রেষ্ঠ ছিল। চিকিৎসাবিদ্যা, গণিত ও দর্শনশাস্ত্রের ইতিহাসে অবদান রয়েছে দেশটির। মহাকবি হাফিজ, উমর খুয়াম, জালালউদ্দিন মোহাম্মদ রুমি, কবি ফেরদৌসি, ইবনে সিনা, এরকম অসংখ্য গুণী ও কালজয়ী ব্যক্তিবর্গ এই দেশটিতে জন্মেছিলেন। ইরানে ব্যবহৃত কারেন্সিকে ইরানি রিয়াল বলা হয়ে থাকে, যার গণনা বিশ্বের সবচেয়ে দুর্বল কারেন্সিগুলোর মধ্যে হয়ে থাকে। যা বাংলাদেশি 1 টাকা ইরানের প্রায় 500 রিয়াল সমান, আর $1-এর বিনিময়ে প্রায় 46,000 ইরানি রিয়াল পাওয়া যায়। ইরান কার্পেট তৈরিতে বিশ্বের প্রথম স্থান দখল করেছে। বিশ্বের সবচেয়ে সুন্দর কার্পেট ইরানেই তৈরি হয়ে থাকে, বিভিন্ন ডিজাইন, এবং বিশ্বের বড় কার্পেট ইরানেই তৈরি করে। এই কার্পেট থেকে ইরান অনেক মুনাফা অর্জন করে। ইরানে সমকামিতার উপর পুরোপুরি নিষেধাজ্ঞা দেয়া আছে, তবে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য এই অধিকার দেয়া আছে যে তারা চাইলে লিঙ্গ পরিবর্তন করতে পারে। ইরান আপ্যায়নের জন্য সুন্দর এবং সেরা দেশ।
যদি কেউ কারো বাড়িতে বেড়াতে যায়, আশেপাশে সবাই উপহার দিয়ে থাকে, না হয় তারা নিজেদেরকে খারাপ মনে করে। বিয়ে না করলে পরিবারের সঙ্গে থাকার অনুমতি নেই ইরানে, বিয়ে না করলে শুনতে হয় নপুংসকের মতো অপবাদ, বিয়ে করতেই হবে, না হয় তাকে হিজড়া বলে মনে করা হয়, পুরুষ হিসেবে তাকে সমাজে গ্রহণ করা হয় না। ইরানের মেয়েরা অনেক সুন্দরী, যাদেরকে মধ্যপ্রাচ্যের সেরা সুন্দরী রমণী হিসেবে মনে করা হয়, এমনকি তাদেরকে পরীর সাথে তুলনা করা হয়। দেশটিতে বিয়ের জন্য মেয়ের বয়স 9 বছর এবং ছেলের বয়স 13 বছর হতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন।